হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা আরো একটা রিভিউ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে তোমাদের সাথে বেসিক্যালি কথা বলবো হচ্ছে দুটো কন্টেন্ট নিয়ে, যেটা প্রথমটা হচ্ছে আমাদের প্রখ্যাত ডিরেক্টর অরিন্দম শীলের আপকামিং ছবি মায়াকুমারি টিজার নিয়ে, যেটা গতকাল রিলিজ করেছে, এবং দ্বিতীয় কথা বলবো হচ্ছে কৌশিক গাঙ্গুলির আপকামিং ছবি কাবেরি অন্তর্ধান রহস্য, তার ট্রেলার নিয়ে, যেটা আজকে রিলিজ করেছে। তো কেমন ছিল এই দুটো টিজার এবং ট্রেলার, ডিটেলসে কথা বলবো। তো রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো কিছু যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে মায়াকুমারি বেসিক্যালি মানে বলতে পারো যে একটা পিরিয়ড ড্রামা, এবং পিরিয়ড ড্রামা উইথ দ্য কন্টেস্ট অফ দি কারেন্ট বলতে পারো টাইম লাইন। তো সেখানে দেখানো হচ্ছে যে মায়াকুমারি বেসিক্যালি একজন হচ্ছে খুব প্রখ্যাত ডার্ক সাইডে একজন সুন্দরী একজন নায়িকা, এবং তার জীবনীকে কেন্দ্র করে আজকের ডেটে একটা বায়োপিক তৈরি করা হচ্ছে। এবং সেই বায়োপিক তৈরি করতে গিয়ে তার ক্যারেক্টারটাকে যেভাবে আনভেল করা হচ্ছে, তার ক্যারেক্টারটাকে যেভাবে লোক জানতে পারছে, এবং সেইখানে যে রহস্যটা লুকিয়ে রয়েছে সেই জিনিসটাই বেসিক্যালি এখানে দেখানো হবে। তো বেসিক্যালি দুটো টাইম লাইন যেহেতু দেখানো হচ্ছে, তো দুটো ডিফারেন্ট টাইম ফ্রেম তৈরি করে একটা পিরিয়ড পিস একটা কারেন্ট কন্টেম্পোরারি গল্প, এইভাবে দুটো প্যারালাল গল্প চলছে। তো যেটা আমার ভালো লেগেছে ট্রেলারটা সম্পর্কে সেটা হচ্ছে যে ফার্স্ট পার্টটা, যেটা হচ্ছে বেসিক্যালি ঋতুপর্ণা সেনগুপ্তকে যেখানে মায়াকুমারী দেখানো হচ্ছে, এবং তার সাথে আবিরের যে কেমিস্ট্রিটা, ওই জায়গাটা বেশ ভালো লাগছে। দুজনকে খুব সুন্দর দেখাচ্ছে ওই মানে বলতে পারো যে ওই কস্টিউমে এবং ওই টাইম লাইনে ওই ধরনের চেহারা মানে সমস্ত ইয়েতে, এবং সেখানে যে মানে বলতে পারো যে খুব অ্যান্টাগনিস দেখেই মনে হলো আমার, সেটা হচ্ছে যে নেগেটিভ ক্যারেক্টারটা প্লে করছে রজতাব দত্ত, তাকেও কিন্তু বেশ সুন্দর লাগছে জায়গাটাতে। এবং তারপরে যখন ব্যাপারটা কারেন্ট টাইম লাইনে চলে আসে, যেখানে দেখানো হচ্ছে অরুণিমা ঘোষ বেসিক্যালি বা সেই চরিত্রটাকে প্লে করবে আর কি, তো আর পাশাপাশি এখানে দেখানো হচ্ছে যে এখানে ইন্দ্রনীল রয়েছে যে পুলিশ অফিসার, এবং এখানে এই টাইম লাইনেও অবশ্য আবার তোমার আবির চ্যাটার্জিকে দেখাচ্ছে, তো সেই জায়গাটা কিন্তু আমার খুব একটা ভালো ওয়ার্ক করছে না। সেই জায়গাটার কালার গ্রেডিং বলো বা সেই জায়গাটার বলতে পারো যে মানে ওভারঅল বলবো যে সেটার এডিটিং বা এই জায়গাটা না সামহাও খুব একটা কনভিনসিং লাগছে না, যতটা কিন্তু ওই টাইম লাইন মানে আমাদের আগের টাইম লাইন যতটা কনভিনসিং লাগছে। তবে ট্রেলারটার মধ্যে একটা জিনিস ভালো রয়েছে, সেটা হচ্ছে স্টোরি টেলিংটা একটু নন লিনিয়ার ফরম্যাটে হবে, এবং ওভারঅল কিন্তু গল্প বলার ধরনটা ট্রেলারে যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে সেটা ভালো, একটা ডিরেক্টরের চোখে বেসিক্যালি গল্পটাকে দেখানো হচ্ছে, তো সেই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। ওভারঅল একটু আমি বলবো যে প্রমিসিং লাগছে, হয়তো যে কাজগুলো রিসেন্ট টাইম অরিন্দম শীলের এসে তার থেকে সেটার কম্পারিজেন্স হয়তো বেটার। কোথাও গিয়ে কিন্তু ব্যোমকেশ বানাতে বানাতে একটা জিনিস যেটা মনে হলো সেটা হচ্ছে কোথাও কিন্তু আবিরের মধ্যে সেই ব্যোমকেশের ছায়াটা এখনো রয়ে গেছে, এবং ওই যে যে টাইম ফ্রেমটা, ওই টাইম ফ্রেমে কিন্তু সেই কালার গ্রেডিংগুলো বা ওই জিনিসগুলো কিন্তু কোথাও ওই ব্যোমকেশ হত্যামঞ্চের সাথে খুব সিমিলার বলে দেখতে মনে হচ্ছে টিজারটার মধ্যে। তো কথা বলবো এবার হচ্ছে কাবেরি অন্তর্ধান নিয়ে। কাবেরি অন্তর্ধান রহস্য বেসিক্যালি কৌশিক গাঙ্গুলির ছবি, ছবিটা অনেক দিন ধরে আটকে ছিল ছবিটার রিলিজ, অ্যান্ড ফাইনালি ছবিটা মুক্তি পেতে চলেছে আগামী মাসে। তো এখানে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি এবং পাশাপাশি কৌশিক গাঙ্গুলি নিজে, ইন্দ্রনীল এবং সাথে হচ্ছে তোমার কৌশিক সেন, চূর্ণিধি এবং মানে শ্রাবন্তী, অনেক এক ঝাঁক শিল্পী রয়েছে। তো ছবিটার কাস্টিংটা কিন্তু আমার ব্যাপক লেগেছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যেহেতু এটাও 75 ওই টাইমে মানে আসলে প্রায় 45-50 বছর আগেকার সময়ের গল্প দেখানো হচ্ছে, তো এখানেও কিন্তু পিরিয়ডটাকে খুব সুন্দর করে ধরা হয়েছে, এবং সেই অনুযায়ী যে কাস্টিং এবং লুকস মানে ধরো প্রসেনজিৎ চ্যাটার্জির যে লুকসটা, ঠিক আছে, উইথ বিয়ার্ড যে ধরনের ওনাকে দেখানো হচ্ছে, প্লাস ধরে নাও এখানে যেটা কৌশিক গাঙ্গুলি যখন একটা বড় সেই লম্বা লং কোট পরে সে যখন আসছে মানে একটা ইনভেস্টিগেশন করার জন্য, তো এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে। এবং যে লোকেশনটায় শ্যুট করা হয়েছে, যে বাড়িটা বা যেগুলো দেখানো হচ্ছে, আসবাবপত্রগুলো যেগুলো দেখানো হচ্ছে, তো এই জায়গাগুলো না খুব সুন্দর, খুব রিয়েলিস্টিক লাগছে, মানে চট করে দেখে মনে হচ্ছে না যে এটা এখন তৈরি করা, বেশ পিরিয়ডের ব্যাপারটা কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করছে। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির সাথে যে কটা ছবি এখন অব্দি প্রসেনজিৎ চ্যাটার্জি করেছেন, তো সেই ছবিগুলোর মধ্যে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জিকে বিভিন্নভাবে ভেঙে তিনি ব্যবহার করেছেন, এবং এই ছবিটাতেও কিন্তু সেই জিনিসটা মনে হচ্ছে। আর যেটা আরও একটা জিনিস ভালো লেগেছে যে এই পার্টিকুলার ট্রেলারের মধ্যে না কোনো বিশেষ একজনকে কিন্তু কোনো ইম্পর্টেন্স দেওয়া হয়নি, মানে সেখানে কোনো একটা ক্যারেক্টার সব থেকে বেশি ইম্পর্টেন্স পেয়েছে, যেহেতু প্রসেনজিৎ চ্যাটার্জির মতো বড় নাম রয়েছে এখানে, সেই জিনিসটা কিন্তু ওয়ার্ক করেনি। এবং আরও একটা বিষয় যেটা বলবো আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু শ্রাবন্তীর যে ক্যারেক্টারটা, এই শ্রাবন্তীর ক্যারেক্টারটাকে কিন্তু দেখো শ্রাবন্তীর রিসেন্ট টাইমে যে ধরনের ছবি করে বা যেগুলো আমরা দেখে থাকি সাধারণত, এইটা কিন্তু একটু হাটকে একটু আলাদা রকমের ছবি হতে চলেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এবং প্রায় ধরে নাও মানে মোর দ্যান 3 মিনিটসের সম্ভবত ডিউরেশন টোটাল ট্রেলারটার, এতটা হওয়া সত্ত্বেও কিন্তু ট্রেলারের মধ্যে খুব একটা কিছু গিভ অ্যাওয়ে করে দেওয়া হয়নি। তো এই হচ্ছে মূলত আমার রিয়াকশন অ্যাবাউট দিস টু পার্টিকুলার ট্রেলার, এবার ট্রেলার এবং টিজার। এবার তোমরাই বিচার করো কোনটা পেড রিভিউ
রিভিউ ছিল আর কোনটা নট পেড বা অনেস্ট রিভিউ ছিল, তোমাদের কমেন্ট বক্সে মানে আসাটা এবং কমেন্ট করাটা ভীষণ জরুরি। তো যা কিছু ভালো লেগে থাকবে, যা কিছু খারাপ লাগবে অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।